দেড় মাস ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। গাজা উপত্যকার মানুষের কাছে প্রতিটি দিন আসে নতুন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে। ইসরায়েলি হামলায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই প্রতিরোধ গড়ে তুলতে মরিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 19 ডিসেম্বর ইসরায়েলে আবারও রকেট হামলা চালিয়েছে হামাস। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও বেজে উঠেছে সাইরেন। শহর জুড়ে শোনা যায় রকেট হামলার আওয়াজ। 19 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছুড়েছে। হামাসের এই হামলার কারণে তাৎক্ষণিক হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ইসরায়েলি পুলিশ স্থানীয়দের নিরাপদে থাকার জন্য বার্তা দিয়েছে। হামাস এই হামলার মাধ্যমে আবারও তাদের সক্ষমতার জানান দিয়েছে। এর মাধ্যমে তারা স্পষ্ট করতে চেয়েছে তাদের কাছে দূর থেকে টার্গেটে আঘাত করতে সক্ষম এমন রকেট এখনও অবশিষ্ট রয়েছে। ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে তেল আবিবে এটি হামাসের প্রথম রকেট হামলা। মঙ্গলবার বিকেলে মোট 5টি রকেট ছোড়া হয়, যার মধ্যে 1টি রকেট ধ্বংস করা হয়েছে। রকেট হামলার ঘটনায় রাজধানী তেল আবিব, জাফা, বাত ইয়াম, রিশন লিজিয়ন শহরে বারবার সাইরেন বেজে ওঠে। আইডিএফের তথ্য মতে 7 অক্টোবর থেকে হামাস 12,500-এরও বেশি রকেট হামলা করেছে। আইডিএফ আরও জানায় 18 ডিসেম্বর গাজায় তাদের আরও 2 সেনা নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে এসব সেনা নিহত হয়। গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ইসরায়েলের আরও 2 সেনা গুরুতর আহত হয়েছে। আহত ওই 2 সেনা গোলানি ব্রিগেডের 13 ব্যাটালিয়নের সদস্য। এদিকে গাজায় অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিরোধী দলীয় নেতা নির্বাচন আয়োজনের দাবি জানালেন। এর আগে সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহু। অর্ধেকেরও বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না। তার জায়গায় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। হামাস ইসরায়েল যুদ্ধের 74 দিনে ইসরায়েলি হামলায় 19,667 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে 52,000-এরও বেশি। অন্যদিকে হামাসের হামলায় সামরিক বেসামরিক মিলিয়ে 1200 ইসরায়েলি নিহত হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।